প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে এত সুন্দর একটা বাড়ি তৈরি করার। ক্যাপ্টেনের চা মাঞ্জা, বাপরে আরে না। हेलो गाइज, वेलकम वेलकम टू आवर न्यू व्लॉग। तीन चार जुग हो ही गए, तीन चार जुग पर इसे तुम्हारे साथ देखा हो नतुन एक वीडियो बना। देखो सकाल सकाल रेडी हो मैंने कोथाओ ना कोथाओ तो जाब और एत दिन पर ब्लग आनसी मैं शुदुम्र घर मैं वीडियो किछु बनाबो ना आज के सत्य कथा बोलते जाब। एक इनविटेशन आता तुम्हारा आशा करी थंबनेल देखे बुझे गेछो, बट ताओ तुम्हारे बोले दी आज के शंकरदा मैं एस आर के शंकर शंकरदार हे गृह प्रवेश आछे, तो एखान थेके आमार इनविटेशन आछे तार साथे शामीमेर रयेछे। तो सेई जोन्नो सकाल सकाल मैं एखन घड़ीते बाजे कटा सकाल सकाल आबियसलि मैं नटा बजे घड़ी। तो एम और शामीम दूजने मिले बैके टूवर्ड्स कलकता मैं शंकरदार बाड़ी। तो चलो सब समय जेखने जावा बैकटा नहीं जाए। आज के प्रथम बार स्वामी को बोलो ठीक है तोर बैक खूब तरह सकाल भोर छटार समय সেই জন্য টিফিন টিফিন মানে রাস্তাতে করতে হচ্ছে, ব্যাপারটা সেটা নয়। ব্রেকফাস্টে মানে বাড়ি থেকে এত লেটেই বেরোনো হয়েছে, 9:30-10 বেজে গিয়েছিল আর এখন অলরেডি কটা বাজে ভাই 11টা। তো যেতে যেতে আমাদের এখন প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে, তো সেই জন্য ভাবলাম সকালের ব্রেকফাস্টটা এখানে সেরে নেওয়া যায়। তো এই হচ্ছে ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি, মেদিনীপুরিয়া স্টাইলের ঘুগনি মুড়ি আর ডিম ভাজা। চলো শঙ্করদার ফ্ল্যাটে আসতে না আসতেই বড় বড় ইউটিউবারদের বাইকেই রাখো। এখানে আছে কলকাতার তপু, ওখানে পেছনে আছে ক্যাপ্টেন মিঠু, ওখানে আছে এস আর কে শঙ্করের বাইক, আর এটা হচ্ছে আমাদের শামিমস ব্লগের বাইক, আর আমি আজকে উইদাউট বাইক এসেছি। যাই হোক, আমাকে সমস্ত কিছু ধরিয়ে দিয়েছে, এখন ঢুকবো। বাহ, হেভি মানজা দিয়ে এসেছো কিন্তু। না না, আমি বলছি বলছি সমস্ত কিছু বলছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বলছি। ক্যাপ্টেন মিঠু না ওদের তপু তারা কোথায় দেখতে পাচ্ছে, আই গেস উপরে ওরা আছে। তো চল এর উপর থেকে ঘুরে আসি, চল। এত নিচে নিচে আমি আসার সময় বলছি আর সব বড় বড় ইউটিউবারদের বাইক রাখা আছে, ইউটিউবার গুলো কই। আচ্ছা বাই দ্য ওয়ে, দাঁড়া দাঁড়া, এইটা একবার তোমাদেরকে দেখানো উচিত। শঙ্করের গৃহ প্রবেশ উপলক্ষে সকল ইউটিউবার সাবস্ক্রাইবারকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। ওকে, তার সাথে এখানকার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে। আর বাই দ্য ওয়ে, ওয়েদারটা কিন্তু তুমি ঢুকে আসো ওয়েদার। হ্যাঁ বাবা, সমস্ত কিছু করা হয়েছে, পিঙ্কিশ টাইপের, জানি না কেন বাট পিঙ্কিশ টাইপের দেখতে ভালো লাগে। ক্যাপ্টেনের যা মাঞ্জা, বাপরে আরে না। বনবিধিতে আমি জানি হ্যাঁ গেছিল, হ্যাঁ আরেকবার আরেকবার না না প্লিজ প্লিজ যাই হোক। এখন যা পুজো, মানে পুজো কতক্ষণ ধরে চলবে? 9 ঘন্টা। মানে মডার্ন পুরোহিত যেরকম হয় এখন শঙ্করদাকে দেখে সেরকম মনে হচ্ছে। এখন 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 চিন্তা নাই, এখন তোমরা দুইজন আমাদের কিন্তু এটা খারাপ দুইজন। না না, আমি বলবো তোমাদেরকে কেন আসেনি, বা আমি আনবো আবার। আজকের দিনটা চলে যাবে, আজকের একটা ফিল্ড আলাদা ছিল। না না, সেটা ঠিক আছে, আমি বলবো কেন আসেনি, কারণ আছে। পাঞ্জাবি পরে কফি মানে সার্ভ করার মজাই আলাদা, কারণ এই কাজ আমি লাখ লাখ বছর ধরে করে আসছি। প্রফেশন ও কিন্তু মানে এই কাজের হেড মিস্ট্রি না, যাই হোক এই যাও, অলরেডি লোকে নিতেও চলে এসেছে। কার কষ্ট কে বোঝে, কি জাতা। যাই হোক গাইজ, শঙ্করদার হচ্ছে গেট পুজো যেটা বলে সেটা শুরু হয়ে গেছে, আর আমরা এখন একটা ওই রুমের ব্যালকনিতে রয়েছি। এটা হচ্ছে একটা রুম, এই রুমের সব থেকে স্পেশাল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই তিনটে জিনিস। তাহলে কাকা
কিন্তু এখন আমরা কি কি সঠিক টাইমে খাওয়া দাওয়া উচিত তো বেসিক্যালি পূজোর কাজ মানে চলছে রানি আমরা ভাবলাম দাম আজকে একটু খাওয়া দাওয়ার পরবাটাকে সেরে নিই আমরা একে অন্ধকার তার উপরে তপু ফুটি যে ছাতা লাইট আসবে কি করে বিকজ লাইফ ইজ নেই কাটা এটা কি ধরনের তোজদা চোখ বললাম মিললে কিছু না মিললে আমাকে কিছু কমেন্ট যাই হোক এখানে হচ্ছে আমাদের কমেডি কারণ কপিল শর্মার সাথে হাফ জোকে মিলে লোকে হা 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 হাসতেই দেয় আমিও তাহলে হা হা করে হেসে দিলাম ঠিক আছে তে আছে প্লেট নেই পকেটে টাকা হাসো তাহলে মিটুন দা নাচুন না বাই দ্য ওয়ে আমাদের এখানে চলে এসেছে আমাদের ও ডালও চলে এসেছে আর এখানে আছে বাসমতি রাইস যেটা স্মেলটা খুব ভালো আছে তাই তো স্মেল মিন গন্ধ বলো গন্ধ 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 আচ্ছা যাই হোক আমাদের খাওয়া দাওয়া শুরু খাওয়ার শুরুতে ভিডিও করেছিলাম তারপরে তপুর যা দাপট মানে আস্তে আস্তে পেট ব্যথা গেল মানে সেটার মধ্যে একটা সাবে সাবে ব্যাপার থাকে তো সেই রকম ভাবে সাবে সাবে উত্তর করে দিচ্ছে তারপর কিছু সমাস সাবলা সাবলা ও তারপর কিছু সমাস আমাদেরকে শেখালো কি কিসের কিসের সমাস কিসের সমাস কত তো একদম শেষ পাতে গিয়ে আবার ভিডিও হচ্ছে যেটা হচ্ছে চাটনি এসেছিল পাঁপড় এসেছিল মাছ ছিল আর এটা হচ্ছে মিষ্টি তার সাথে মিষ্টি দই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি জানি না যেখানে সমস্ত অনেক ধরো ইউটিউবার আছে আমার ভাই বিশ্বাস এখন এর সাথেই ভালো ম্যাচ করে মানে এত স্যাভেজ স্যাভেজ কথাবার্তা গুলো বলে না সত্যি কথা বলতে গাইজ প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে এত সুন্দর একটা বাড়ি তৈরি করার যেটা শঙ্কর তার মানে পূরণ হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছে কত সুন্দর বাড়ি বানিয়েছে এটা যদিও সিমার রুম আর কি রে তুই তো ওয়াটার খুলে ফেলছিস আমিও শুরু করি তুই যা যে কথা বলে দিছিস আমি আর বেশি করে ফুটেজও নিতে পারবো সবাই তো আছি দেখো কোনায় থাকো গাইজ একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে দেখো শঙ্কর তো একটা বড় অ্যাচিভমেন্ট নিজের লাইফে করেছে তো সেটা নিয়ে কি করে হয়েছে এত বড় কাহিনীটা সেটা একটুখানি শঙ্কর দা নিজের থেকে বলুক যাতে এটা অ্যাকচুয়ালি সবার কাছে একটা ইন্সপিরেশন বলা যেতে পারে মানে আমার কাছেও অনেক বছর ধরে দেখেছি এটা হয়তো অনেকের কাছে মনে হচ্ছে যে একটা বাড়ি এত কিছু লাফালাফি এত কিছু ভাই এটা আমাদের কাছে বাড়ি না এটা একটা এমন ড্রিম বলা যায় না এটা পূরণ হওয়ার পরে যদি কালকে মারাও যায় কোনো আফসোস নেই যে আমি একদম ছোটবেলা থেকে সেই সেই বাড়িটা তখন আমার 7 বছর বয়স আর আমার বোনের বয়স 3 বছর আর আমার দাদার বয়স 11 বছর ছোট একদম ছোট বাট আমার চোখে পুরো মনে আছে যে আমার নিজের সামনে আমি এই বসেছি ওখানে সে আমার বাড়ির কিছু কারণবশত টাকা পয়সার জন্য বা আমার মার প্রবলেমের জন্য আমাদের বাড়িটা ভেঙে নিয়ে গেছিল দোকান মানে কিছু লোক এসে বাড়িটা ভেঙে নিয়ে গেছিল তখন আমি যেহেতু আমি দেখো আজকে না এই আমি ভাবছিলাম দাদাকে সেই মানে জিনিসগুলো বলবো কিন্তু এতে না অনেক স্যাড হয়ে যাবে দাদা তো ওই জন্য আর আমি জিনিসটা বলতে চাইনি একা একাই বলেছিলাম তো দাদা আমার দাদাও কাজ করে তখন দাদা দোকান দিয়ে এসছে দাদা শুনতে পেয়েছে যে বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে ও বাড়ি থেকে বেশি দূর না 10 মিনিটের দূর ও আমার জন্য একটা রুটি কিনে নিয়েছিল এরকম রুটি আছে না গোল গোল ক্রিম থাকে মিডিলে ওই রুটি কিনে নিয়েছিল তখন দাদা আমি যেহেতু কান্না করছি মাও কান্না করছে স্বাভাবিক কষ্ট তো হবেই তখন দাদা আমারে বলছে যে ভাই এখানে আমাদের অনেক বড় ঘর হবে তাই এই ঘরটা ভাঙছে মানে যে ঘরটা ভেঙে নিয়ে চলে গেছে জাস্ট তোমাদেরকে ছোটবেলাতে বোঝানোর জন্য যে দাদা সান্তনা দেওয়া সান্তনার জন্য যে ভাই কাঁদিস না যে এখানে অনেক বড় ঘর হবে তারপরে আমার যে রান্নাঘর সেই রান্নাঘর যেটা আমার রান্নাঘর ছিল ওই ঘরে ওই রকম একটা ঘরে একটাই ঘর পুরো লম্বা হবে কোনো বারান্দা ফারান্দা নেই শুধু লম্বা করে ওখানে একটা খাটে সবাই মানে থাকতে হবে ওর পর থেকেই আমাদের টিনের বাড়ি কিন্তু জীবনে কোনোদিন আর বড় বাড়ি করতে পারিনি বড় বাড়ি বলতে মানে ওর থেকে বেস্ট কিছু করতে পারিনি যেটাতে আমিও দাদারে বলতে পারবো যে নে দা এই আমাদের গর্ব যে সেই থেকে আমি আজ থেকে বিশ্বাস করবে না 19টা বছর সেই 19টা বছরে আমি এমন একটা দিন যায় না যেদিন আমি ভাবি না যে আমার একটা বাড়ি হবে তাই আজকেরা সেই দিনটা এসেছে যেদিন আমি দাদারে বলতে পেরেছি যে দাদা
আমাদের বড় বাড়ি আমরা করেছি, তো ফাইনালি সেই দিনটা তোমরাই আমাকে এনে দিয়েছো। আর এই এই কথাটা আমি সবার কাছেই বলেছি যে এটাই আমার লাস্ট বার বলা, মানে এই জিনিসগুলো আমি আর কোনোদিনও বলবো না কারো কাছে, কারণ আমি যতটা আমার মনে শেয়ার ছিল আমি সব শেয়ার করেছি। এটাই বলার ছিল যে তোমরা আমার পাশে ছিলে আছো আর দাদাদের পাশে অবশ্যই থাকো। এই এত সুন্দর একটা ইন্সপিরেশনাল স্টোরি দেখে তোমাদেরও নিশ্চয়ই মানে বুঝতে বাকি থাকছে না যে জীবনে কতটা কঠোর পরিশ্রম করলে এই রকম জায়গায় আসা যায়। অনেক ভাবতে পারে বা বানানো বা কোনো কিছু, জীবনে পূরণ করে আমার বাইকের পেছনে সংগতা বসে বলতে বলতে হঠাৎ করে দেখি সংগতা কানছে বলতে বলতে, আমি বলি কি হলো সংগতা, মোটামুটি নিজেদের মধ্যে করে আনন্দ করি। না না আমি দেখো তুমি আজকে এমনিতে পুজো টুজো নিয়ে ব্যস্ত থাকবে, একদিন ইচ্ছে আছে আমাদের বউ সবাইকে নিয়ে এসে এনজয় করবে, সেই ডেটটা এখনই বলতে হবে খুব তাড়াতাড়ি। কবে আসবো? আচ্ছা ডিসেম্বরের দিকে, ঠিক আছে ডিসেম্বরে আমার যাই হোক একটা প্ল্যান হবে মোটামুটি, একদম খুব তাড়াতাড়ি দেখা হবে। একদম একদম চলো টাটা, বোন আসি বৌদি তো নিয়ে পরে বারে এইটা পারে, ঠিক আছে চলো আসি, হ্যাঁ কাজ সারো তোমরা। যেহেতু অনেকদিন ধরে আমি ভিডিও দিইনি তোমাদেরকে, সেই জন্য আজকে তাড়াহুড়ো করে ভিডিও এডিট করছি যাতে কালকেই ভিডিওটা আপলোড করতে পারি, মানে আজকে তোমরা ভিডিওটা দেখছো। এটা ভীষণ কনফিউজিং যে কখন আজ কখন কাল, তোমরা যেটা দেখছো তার আগের দিনই ভিডিও শ্যুট হয়েছে, বাস দিয়ে তোমাদের সামনে আজকে এনেছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর চেষ্টা করবো এবার থেকে মানে প্রমিস তো করতে পারছি না বাট রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, রেগুলার না হলেও সপ্তাহে অন্তত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর বেশি কিছু বলার নেই, আমাকে যদি এত রোগে সহ্য করে দেওয়া বস কী করছো, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, স্টে সেফ, বি হ্যাপি, টাটা।